বহুদিন থেকে মানে এত কাজের স্ট্রেস আর এত নানান রকম সমস্যা, যে কারণের জন্য একটা মেন্টাল রিফ্রেশমেন্টের দরকার, যে কারণের জন্য আজকে আমরা কয়েকটা বন্ধু বান্ধব মিলে একটা বন্ধুর বাড়িতেই চলে এসেছি, একটা গেট টুগেদার কাম পিকনিক। 17 মার্চ 2024, দিনটা ছিল রবিবার। আমরা স্কুল লাইফের কয়েকজন বন্ধুবান্ধব আর তার ফ্যামিলি নিয়ে পৌঁছে গিয়েছিলাম আমারই এক বান্ধবী নীলেন্দ্রিতার বাড়িতে। উদ্দেশ্য ছিল একটা গেট টুগেদার কাম পিকনিক। এই যে দীপালি, আর এ তো একে তো আপনারা হয়তো সবাই চেনেন, আমার বেটার হাফ, আর এ হচ্ছে লুসির মেয়ে, আর এ হচ্ছে আমার ছোট মেয়ে। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে আমরা সমস্ত বন্ধুবান্ধব তার ফ্যামিলি নিয়ে একসাথে এই গেট টুগেদার কাম পিকনিকটা করে থাকি, কিন্তু 2023 সালের ডিসেম্বরে বিশেষ কিছু কারণবশত সেটার সম্ভব হয়নি। সব বন্ধুবান্ধব একসাথে মিলে গেট টুগেদার বা পিকনিক করার মজাটাই আলাদা, তবে তার একটা সমস্যাও আছে, টাইম অ্যাডজাস্টমেন্ট। বর্তমানের এই কর্মব্যস্ত জীবনে সকলকে একসাথে পাওয়াটা কিন্তু ভীষণ মুশকিল, যে কারণে আজকেও আমরা বেশ কিছু বন্ধুদেরকে মিস করছি। তো আজকে আমাদের বেশি কিছু আইটেম না, সন্ধ্যাবেলা একটু জাস্ট স্ন্যাক্স হিসেবে চিকেন পকোড়া রাখা আছে, আর রাত্রে বিরিয়ানি। আজকে আমাদের পিকনিকের চিকেন পকোড়াটা আমাকেই বানাতে হবে, আর সেই জন্য চিকেনটা আমি আগে থেকেই ভিনিগার দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিলাম, যদিও এই আদা আর রসুনটা পেস্ট করে দিয়েছিল নীলেন্দিতা। বান্ধবী হচ্ছে নীলেন্দিতা, এই যে ওর বাড়িতেই আজকে আমাদের পিকনিকটা হচ্ছে, আর ও সেজেছে দেখুন নিজের বাড়ি। আদা রসুন বাটা মেশানোর পর এর মধ্যে আমি কর্নফ্লোর আর ময়দা দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যেই দিয়ে দিলাম এভারেস্টের মরিচ গুঁড়ো আর এভারেস্টেরই শুকনো লঙ্কার গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দিলাম একটু ধনে পাতা আর অল্প একটু পেঁয়াজের পেস্ট। আমাদের জীবনে টাকা পয়সা ধনসম্পত্তি নাম যশ সব কিছু থাকলেও বন্ধুত্ব যদি না থাকে তাহলে আমাদের জীবন কিন্তু একেবারে অসম্পূর্ণ। বছরের একটা বা দুটো দিন সবাই মিলে যদি এরকম হইহুল্লোড় না করা যায় তাহলে কিন্তু জীবনটা ঠিকঠাকভাবে চলে বলে আমার মনে হয় না। আমাদের বন্ধুদের মধ্যে এই হচ্ছে একমাত্র বন্ধু যে এখনো পর্যন্ত বিয়ে করেনি, অভিজিৎ রায়, আর সেই জন্য সবাই এর পিছনে লাগে। যা একটু লুসির পাশে গিয়ে বসে যা। আজকের এই পিকনিকে যাদের আসার কথা ছিল সবাই চলে এসেছে, আর সবাই মিলে একটা গ্রুপ ফটো তো তুলতেই হবে, কিন্তু ফটো তুলে দেওয়ার লোক নেই, যে কারণের জন্য ট্রাইপডে মোবাইলটা রেখেই ফটোটা তুলে নিলাম। আমাদের জীবনে অনেক কিছুই আসবে, আবার অনেক কিছু চলেও যাবে, কিন্তু থেকে যাবে শুধু এই স্মৃতিগুলো। না তুই মানে এত রাগ কেন গো আমার উপরে তোমার, তুই লাস্টে আছিস, তুই কেন ফোন দিছিস আমি, ও কেন তোর নামটা
এই রে, লুসিকে ক্রেডিট দিনি বলে বেচারি খুব রেগে গেছে। যাই হোক, পকোড়া ভাজা হয়ে গেছে, এবার খাওয়ার সময়। নীলেন্দিতা এখানে খুব সুন্দরভাবে ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা করে যাচ্ছে। কি নাম জানো তোর? ওই রে, হ্যাঁ, স্বর্ণালী আর স্বর্ণদীপ। আচ্ছা ঠিক আছে। আমি বানিয়ে তো চিকেন পকোড়া হচ্ছে, আর তার সাথে কফি না হলে ব্যাপারটা জমে না, তাই কফিটাও করে ফেললাম। এই যে কফিটা করছি, এটা সেকেন্ড প্যাকেট দিয়ে করছি। প্রথমে যে প্যাকেটটা দিয়ে করেছিলাম, সেই প্যাকেটের দুধটা পুরো কেটে গিয়েছিল। পরে দেখলাম ডেটটা আগের দিনেই এক্সপায়ার করে গেছে। কফি আর পকোড়া খেয়ে সবাই গল্পে ব্যস্ত। এবার আমি আর অভি চলে গেলাম বিরিয়ানি আনতে। আগে থেকেই দোকানে বলে রেখেছিলাম বিরিয়ানির জন্য, তাই গিয়ে দেখলাম সবে সবে গরম হাঁড়িটা নামাচ্ছে, আর সেখান থেকেই আমাদের বিরিয়ানির প্যাকেটগুলো রেডি করে দিল। বিরিয়ানি নিয়ে তো চলে আসলাম, কিন্তু তখনও পেটে চিকেন পকোড়া নড়াচড়া করছে, যে কারণের জন্য আর একটু পরে বিরিয়ানিটা খেতে হবে, আর তাই একটু গল্প করে নিলাম। পর্যায়ে চলে এসেছি, ডিনার চলছে এখন। আর আজকে আমাদের ডিনারটা একেবারে আমাদের নিজস্ব বানানো নয়, দোকান থেকে কিনে এনেছি, কারণ আর এখানে এই মুহূর্তে সব খাওয়া চলছে। তবে আজকে আজকে যে দোকানের বিরিয়ানিটা আমরা খাচ্ছি সেটা আমাদের চাম্পাহাটির বিরিয়ানি, এবং এর দামটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। জেনারেলি এরকম বিরিয়ানি পাওয়া যায় না এত কম দামে, 70 টাকায় চিকেন বিরিয়ানি। তার উপরে চিকেনের সাইজ কিন্তু যথেষ্ট বড়, এবং রাইসের পরিমাণটাও কিন্তু বেশ অনেকটাই। বিরিয়ানি কেমন হয়েছে? দোকানের বিরিয়ানি সবাই খাচ্ছে, মন প্রাণ। আইসক্রিম মানে
এই আইসক্রিমটা মাত্র 10 টাকা দাম, মাত্র 10 টাকা দাম এই আইসক্রিমটা, রাবড়ি ফ্লেভার খাওয়া যাবে আইসক্রিম খুঁজছে। আর এই আইসক্রিমের সাথেই আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। লাইফটাকে এন্টারটেন করতে গেলে, লাইফের মনোটোনাস ব্যাপারটাকে দূর করতে গেলে অবশ্যই মাঝে মধ্যে এরকম গেট টুগেদার অবশ্যই দরকার, কি তাই তো? একদম তাই, একদমই তাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। গুড নাইট।